হ্যালো স্টুডেন্টস, দেখতে পাচ্ছ আজকে তোমাদের জন্য ক্লাস সেভেনের প্রশ্ন বিচিত্রা 2025-এর ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 4 আলোচনা করব। স্কুলের নাম বার্ডওয়ান মিউনিসিপ্যাল হাই স্কুল, পেজ নম্বর 167। প্রথমে একের দাগ সঠিক উত্তর নির্বাচন করো। এখানে তোমাদের 6টা এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, একটি আধুলি, একটি 1 টাকা, একটি 2 টাকার মূল্যের অনুপাত। আধুলি মানে 50 পয়সা, 1 টাকা 100 পয়সা, 2 টাকা 200 পয়সা। 50 দিয়ে ভাগ করলে পাবো 1:2:4। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? বিয়েরটা। একটি ত্রিভুজের উচ্চতাগুলি কটি বিন্দুতে ছেদ করে? একটি ত্রিভুজের উচ্চতাগুলি একটি বিন্দুতে ছেদ করে। এরপর দেখো, কোনো চিত্রের ঘূর্ণন প্রস্থ কোণ যদি 72 ডিগ্রি হয়, চিত্রটির ঘূর্ণন প্রস্থের মাত্রা 360 ডিগ্রিকে 72 দিয়ে ভাগ করে দেবো, পেয়ে যাবো 5, অর্থাৎ উত্তর হবে 5টি। এরপর দেখো, √361 - √289 এর মান দেখো, দেখে নেবো। 61 রুট হওয়া 361 মানে 19, মাইনাস এটা 17 আসছে, বিয়োগ করলে 2 পাবো। এরপর দেখো, x + 1/x এর মান যদি 4 হয়, তাহলে x² + 1/x² মান কত? তাহলে এটা খুবই সহজ, দেখে নেবো। দেখো, উভয় পক্ষকে বর্গ করে দিয়েছি, তাহলে x + 1/x তার হোল স্কোয়ার সমান 4 স্কোয়ার। এটা a + b তার হোল স্কোয়ার করেছি, a² + 2ab + b² সমান 16। এখানে দেখো, 2টা এদিকে গিয়ে মাইনাস হয়ে 14 উত্তর আসছে। এরপর দেখো, দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম হচ্ছে 16.10 টাকা হলে দ্বিতীয় বইটির দাম কত? দেখো, প্রথম বই বাই দ্বিতীয় বই সমান 2/5 দেওয়া আছে। প্রথম বইয়ের দাম 16.10, আর দ্বিতীয় বই লিখলাম সমান দিয়ে 2/5, 2 দিয়ে কাটলে 8.05 পাবো। এই ভাগটা কেয়ারফুলি করবে, তাহলে দ্বিতীয় বইয়ের দাম কত হবে? 5 × 8.05, তাহলে পেয়ে যাবো 40.25 টাকা। এরপর দেখো, এখানে এর যোগফল এত থেকে কত বেশি চেয়েছে? দেখো, প্রথমে যোগ করেছি প্যাকেটগুলো দিয়ে, তাহলে 3x² + 5x² মানে হচ্ছে 8x² + 3x পেলাম। এবার এটা থেকে এটা বিয়োগ করেছি, পেয়ে যাচ্ছি 13x² খেয়াল করবে এই জায়গাটা -3x + 5x² হবে। ত্রিভুজের সর্বসংখ্যক শর্তগুলি চেয়েছে, দেখো এটা তোমরা বইয়ের 126 পাতা পেয়ে যাচ্ছ। এখানে টোটাল 4টে শর্তের কথা বলেছে, দেখে নিই একটু। এরপর দেখো, এখানে দিয়েছে এর মানটা চেয়েছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো, প্রথমে 4xy (2×x²+y² ভেঙেছি, 4xy সূত্র মানে x + y তার হোল স্কোয়ার মাইনাস x - y তার হোল স্কোয়ার, আর 2×x²+b² সূত্র x + y তার হোল স্কোয়ার প্লাস x - y তার হোল স্কোয়ার। এরপর মানগুলো বসেছি, দেখো 5² - 1² আর এখানে 5² + 1² সমান 25 - 1, 25 + 1 তার মানে 24×26, তাহলে পেয়ে যাবো 624 উত্তর। এরপর দেখো, রমেশ 12 কিমি যায় 40 মিনিটে, বাসের গতিবেগ ঘন্টায় কত? দেখো, সময় আর দূরত্ব করেছি, সময়টা মিনিটে, দূরত্বটা কিমিতে। 40 মিনিটে যায় 12 কিমি, 60 মিনিটে কত? তাহলে সময় দূরত্ব সরল সমতা আছে, কারণ দূরত্ব বাড়লে সময় বাড়বে, অর্থাৎ সমানপত্র দেখে নেবো। দূরত্ব সমান 60×12/40, 0 0 কাটলাম, 4 দিকে 3 পেলাম, অর্থাৎ 18 কিমি, তাহলে বাসের গতিবেগ ঘন্টায় 18 কিমি। এরপর দেখব, একটি সুষম ষড়ভুজের কর্ণের সংখ্যা নির্ণয় করতে বলেছে, তাহলে সূত্রটা কি আগে দেখে নেবো। সূত্রটা হচ্ছে, দেখে নাও, n×(n-3)/2, তাহলে এখানে n এর মান হচ্ছে সুষম ষড়ভুজ মানে 6 দিয়েছে, 6×6-3/2, তোমার 6×3/2 কেটে দিলাম, সমান 3×3=9টি কর্ণ পাবো। এরপর দেখো, একটি ত্রিভুজের ক্ষেত্রফল 12 বর্গ সেমি, ভূমির দৈর্ঘ্য 6 বর্গ সেমি, ত্রিভুজের উচ্চতা কত? দেখো, আমি জানি হাফ ভূমি গুণিত উচ্চতা সমান হচ্ছে 12 দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি উচ্চতা বের করে তুলে উচ্চতা সমান কত হবে? 2×6=3 পেলাম, 3×12=4 পেলাম, উচ্চতা সমান 4 সেমি আসছে। এরপর দেখে নেবো, 3-এর দাগে 10-এর অঙ্ক পেয়েছে। দেখো, 3-এর দাগে যে অঙ্কটা পেয়েছে, 50 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার পার্কের বাইরে চারধার বরাবর একটি 6 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল চেয়েছে। দেখো, বর্গাকার পার্কের ক্ষেত্রফল কত? 50² মানে 2500 বর্গমিটার। রাস্তা সহ বর্গাকার পার্কের বাহু কত? 50×2×6, কারণ দুদিকে 6 মিটার করে বেড়েছে, তাহলে কত হচ্ছে? 62 মিটার। তাহলে ক্ষেত্রফল কত? 62² মানে 3844 বর্গমিটার। রাস্তার ক্ষেত্রফল 3844 থেকে 2500 বাদ দেবো, 1344 বর্গমিটার রাস্তার ক্ষেত্রফল। এরপর 2-এর দাগের খুব ইম্পর্টেন্ট অঙ্কটি দিয়েছে, দেখে নেবো। দেখো, 20 সেকেন্ডে যা হচ্ছে 10-এর দৈর্ঘ্য / 264 মিটার, 4 সেকেন্ডে যায় 10-এর দৈর্ঘ্য, বিয়োগ করছি 10-এর দৈর্ঘ্য কেটে গেল,
তাহলে 16 সেকেন্ডে যায় 264 মিটার, 4 সেকেন্ডে কত যাচ্ছে 66 মিটার। তাহলে সময় আর দূরত্ব, সময় 16 সেকেন্ডে 284 আর 3600 সেকেন্ডে কত যাবে, তাহলে দূরত্ব কত বেরোচ্ছে 59,400 মিটার, তার মানে 1000 দিয়ে ভাগ করলে 59.4 কিমি। ট্রেনের দৈর্ঘ্য 66 মিটার বেরিয়ে গেল, ট্রেনের গতিবেগ ঘন্টায় 59.4 কিমি। এরপর দেখো 9000 টাকার এই অঙ্কটা দিয়েছে, দেখে নেব। ধরি প্রথম বন্ধু 1 টাকা পায়, দ্বিতীয় বন্ধু 2 টাকা, তৃতীয় বন্ধু 1:2, মানে 3/2 টাকা। তিন বন্ধুর প্রাপ্য টাকার অনুপাত 1:2:3/2, 2 দিয়ে গুণ করলে 2:4:3 হলো। তাহলে প্রথম বন্ধুর আনুপাতিক ভাগার কত, 2/9, দ্বিতীয় বন্ধুর 4/9, তৃতীয় বন্ধুর 3/9। তাহলে প্রথম বন্ধু পাচ্ছে হচ্ছে 9000 × 2/9, মানে 9 দিয়ে কাটলে 1000, 2000 টাকা। দ্বিতীয় বন্ধু পাচ্ছে 4000 টাকা, তৃতীয় বন্ধু পাচ্ছে 3000 টাকা। এবার দেখো দীঘার দূরত্বটা চেয়েছে। দেখো দীঘা যেতে সময় লাগে দুপুর 12টা থেকে সকাল 7:30, মানে 4 ঘন্টা 30 মিনিট, 270 মিনিট। তাহলে 60 মিনিটে যাচ্ছে 45 কিমি, আর 270 মিনিটে কত। এবার সময় বাড়লে দূরত্ব বাড়বে, অর্থাৎ সকাল সময়বাদ অনুপাত লিখে থাকো 60:270:45 জিজ্ঞাসার চিহ্ন। তাহলে দূরত্ব কত বেরোচ্ছে, 270 দিয়ে গুণ করলাম নিচে 60, 0 0 কাটলাম, 3 দিয়ে কাটলে নিচে 2, ওপরে 15, তাহলে 405/2 বেরোচ্ছে, 202.5 কিমি। এরপর দেখো এখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি করে তাপমাত্রা কমছে, এই অঙ্কটা দিয়েছে। 8 ঘন্টায় তাপমাত্রা কমছে হচ্ছে 12 ডিগ্রি, -4 ডিগ্রি, তার মানে 16 ডিগ্রি সি। 1 ঘন্টায় তাপমাত্রা কমছে 2 ডিগ্রি সি করে, তাহলে প্রতি ঘন্টায় তাপমাত্রা কমছে 2 ডিগ্রি সি। এরপরে দেখো এর মানটা চেয়েছে, দেখো এখানে মানগুলো বসিয়েছি, দেখো। এরপর তাহলে উপরে পেলাম -5, -2:3 পেলাম, আর নিচে -10, -6, +15। এবার দেখো যোগ বিয়োগ করলে -25/-1, মানে 25 সূত্র আসছে। এরপর দেখে নেবো 5-এর দিকে যে দুটো সূচক দিয়েছে সেই দুটো দেখে নেবো। দেখো প্রথমে এটা কত হচ্ছে, 6-এর মধ্যে 6 হচ্ছে, এরপর গুণ আছে, গুণ মানে সূচকগুলো যোগ হবে, 6-এর মধ্যে 10 হবে, ভাজি তো 6-এর মধ্যে 7, তাহলে 6-এর মধ্যে 3 পেলাম, কারণ ভাগের সময় সূচক বিয়োগ হবে, তাহলে 0 উত্তর আসছে। দ্বিতীয়টা দেখে নেবো, দেখো এখানে খেয়াল করো 2-এর মধ্যে 8 আছে, তো তাহলে 2-এর মধ্যে 5 করছি, তাহলে 2-এর মধ্যে 3 পড়ে থাকবে, আর A5 আছে 2-এর মধ্যে 5। এবার এটাকেও ভেঙে 5 আর 3-এ করে দিচ্ছি, তাহলে 2-এর মধ্যে 5টা আর A³টা কমন নিচ্ছি, A2-এর 5টা কমন নিচ্ছি, তাহলে কত হচ্ছে, 2-এর কিউব এখানে থাকছে আর এখানে থাচ্ছে A³। এবার দেখো 2-এর 5-এর সাথে 2-এর 5 কেটে গেল, এটার সাথে এটা কেটে গেল, A-এর মধ্যে 5 আর A2-এর 0 মানে কত, 1, তো তাহলে উত্তর আসছে A2-এর 5। এরপর দেখো খুবই সহজ দুটো, একটা সরল দিয়েছে একটা গুণ দিয়েছে, দেখে নেবো। দেখো এটা সূত্র A² + B² A² - B² মানে কি, A4-B4 হবে, একইভাবে লিখেছি 0 হয়ে গেলো কেটে গিয়ে। দ্বিতীয়টা দেখো প্রথমে -4-3-এর সঙ্গে 1-2 গুণ করলে পেয়েছি -2-3, লিখেছি X³ হবে, Y³ হবে, Z² হবে। এবার দেখো -2-3-এর সাথে -6-টা গুণ করেছি, তাহলে কেটে গিয়ে 4 উত্তর আসছে, তাহলে 4×X³, Y³, Z³ পেয়ে গেলাম। সাথে থেকে মানি নিয়ে দুটো অঙ্ক দিয়েছে, দেখে নেব। প্রথমে যে দিয়েছে উভয় পক্ষকে বর্গ করছি, তাহলে M² + 2M × 1/M + 1/M² এটাকেও ভেঙে দিয়েছি, P² - 2×P × P² দেখো A² - 2AB + B² করেছি, তাহলে এখানটা পেয়ে গেলাম MM কেটে গিয়ে M² + 2 1/M² আর এখানে P² - 4P + 4, তাহলে এই দুটোই দিকে যাবে, তাহলে M² + 1/M² সমান কত আছে P² - 4P + 4 - 2 হয়ে যাচ্ছে, তাহলে M² + 1/M² মানটা আসছে P² - 4P + 2। এবার দেখো দ্বিতীয়টা 3-কে ভেঙে -2 - 1 করেছি, তাহলে সাজিয়েছি A² - 2AB + B² - 1 রেখে দিয়েছি, তাহলে এটা কী হলো A - 1/A² - 1² দুটি বর্গের অন্তর্গে প্রকাশ করলাম। এরপর দেখো উৎপাদক বিশ্লেষণ দুটো দিয়েছে, দেখো এখানটা X² - 2XY + Y² করলাম, এটা -4Y² করে দিলাম, তাহলে এটা X - Y² - 2Y² করলাম, তাহলে X² - B² সূত্র কি A + B A - B X + Y আর X - 3Y পেলাম। আর একটা উৎপাদক দিয়ে আছে, দেখো প্রথমে X² + 4Y² Y² + 4Y² করলাম, তাহলে X² - B² সূত্র কি A + B A - B একইভাবে দেখো এটাকে আবার X² + 2Y² করেছি, তার মানে এটা X² + B² সূত্র A + B - 2AB করেছি, আর এটাকে X² - 2Y² মানে X² - B² করেছি A + B A - B। এরপর দেখে নেবো,
তাহলে এইটা এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এটাকে টু এক্স ওয়াই তার হোল স্কোয়ার করলাম, আর এটাকে যেমন আছে রেখে দিয়েছি। তাহলে এটা কত পেলাম, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, আর এটা একই আছে। দেখো এখানে আয়তক্ষেত্রের অঙ্কটা দিয়েছে, দেখে নেবো। ধরি দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স, প্রস্থ হচ্ছে টু এক্স মিটার, পরিসীমা কত, টু ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে সরাসরি টু ইন্টু থ্রি এক্স প্লাস টু এক্স সমান 160, তাহলে ফাইভ এক্স সমান কত 160/2, তাহলে ফাইভ এক্স সমান 80 পেলাম, এক্সের মান পেয়ে গেলাম 16। তাহলে দৈর্ঘ্য কত আসছে, 3 × 16 মানে 48 মিটার, প্রস্থ হচ্ছে 2 × 16 মানে 32 মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 48 × 32 মানে 1536 বর্গ মিটার। এরপর দেখো দেবো সমাধান যেটা দিয়েছে, দেখো এটা তোমাদের বইয়ের সমাধান, এটা লসে হলো 112, 7 দিয়ে এটাকে গুণ করলাম, 16 দিয়ে এটাকে গুণ করলাম, এটা হলো। এখানে দেখো 8 আর 40 লসে হচ্ছে, সরি 8 আর 10 লসে 40 পাবো, এটাকে 5 দিয়ে গুণ করবো, এটাকে 4 দিয়ে গুণ করবো, 4 দিয়ে গুণ করতে গেলে -4 মাইনাস আছে প্লাস 12x। এবার দেখো ওপরটা পেয়ে গেলাম 53x মাইনাস 41/112, আর এখানটা পেয়ে গেলাম 17x + 11/40। 4 দিয়ে গেলে 10 28, 2 দিয়ে গেলে 5 14, এবার কোনে কোনে করবো 5-এর সাথে এটা গুণ করবো, 14 দিয়ে এটা গুণ করবো, গুণ করলে এটা পেয়ে যাচ্ছি। তাহলে এক্সগুলোকে এক কাছে করলে পেয়ে যাচ্ছি 27x = 359, এক্সের মান আসছে 359/27, এক্সের অন্য ভাঙলে কত আসছে 13.8/17। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। চলো টাটা বাবাই।